হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই। সবাই কেমন আছো বলো? ওকে, চলো। সাউন্ড ঠিক আছে তো? ওকে, চলো, ভেরি গুড। তো আজকের ক্লাসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। চলো, ওকে। প্রাণতোষ দাস, ওয়েলকাম, প্রত্যেককে স্বাগত। ইচ এন্ড এভরিওয়ান ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমাদের টপিকটা কি আছে? সাইটোজেনেটিক্স। ওকে, যারা যারা ক্লাসে আছো কমেন্ট একটা প্রেজেন্ট লিখে দেবে বা পি লিখে দেবে। তো আজ আমাদের ক্লাসটা কি আছে? সাইটোজেনেটিক্স, মোস্ট ইম্পর্টেন্ট টপিক সাইটোজেনেটিক্স। তাহলে কি কি পড়বো আমরা পুরো বিষয়টা আজকে দেখে নেব। কারোর যদি কোনো স্ট্রিমিংয়ে কোনো প্রবলেম হয় জানিও, ঠিক আছে? ওকে, চলো, ভেরি গুড শাগনিক। ওকে, চলো। তো প্রথমে আমাদের যেটা বলতে হবে, আমাদের জেনেটিক্স বা আমাদের বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির পার্টের মধ্যে যেটা জেনেটিক্সটা আছে, তার মধ্যে আমাদের কি কি আছে সেটা আমাদের দেখতে হবে। তো সেটা আমরা যদি দেখি, আমরা দেখব চলো ওকে একটু বলে দিই, আমরা দেখব নাম্বার ওয়ান মেন্ডেলিজম। নাম্বার টু দেখব আমরা টুইন স্টাডি। নাম্বার থ্রি দেখব আমরা সাইটোজেনেটিক্স। নাম্বার ফোর আমরা দেখব পপুলেশন জেনেটিক্স। মাথায় ঢুকলো? হ্যাঁ শোয়েব, অরুণ, ওয়েলকাম, প্রত্যেককে স্বাগত। তাহলে আমাদের আমরা আমাদের আইএস বা বিসিএস এর কিন্তু ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজির মধ্যে আমাদের সেম পার্ট আছে, একটা মেন্ডেলিজম, একটা টুইন স্টাডি, একটা সাইটোজেনেটিক্স, একটা পপুলেশন জেনেটিক্স। এখান থেকে আর কিচ্ছু করতে হবে না, এই চারটে টপিক করলে আমাদের এখান থেকে কমন এসে যাবে। তো টুইন স্টাডি নোট তোমাদের আগেই দেওয়া হয়েছে, ইয়েস অর নো? আচ্ছা, মেন্ডে ক্লাসও হয়ে গেছে, টুইন স্টাডির ক্লাস হয়ে গেছে, নোট দেওয়া হয়েছে মেন্ডেলিজম এখনো দেওয়া হয়নি, ক্লাসটা হয়েছে, নোটটা এখনো দেওয়া হয়নি, মেন্ডেলিজম এর এখনো নোট পাওনি তোমরা। আর সাইটোজেনেটিক্স এর ক্লাস হবে, নোটটা হয়ে যাবে, পরিষ্কার? চলো, ওকে। এখনো সবাই জয়েন করে উঠতে পারেনি। তো সাইটোজেনেটিক্স হচ্ছে, মনে রাখবে, সাইটোজেনেটিক্স হচ্ছে আমাদের, বলছি সেট কিন্তু 47, মনে রাখবে সাইটোজেনেটিক্স আমাদের সেট কত? সেট হচ্ছে 47। কি বলেছি বুঝতে পেরেছো? চলো, ওকে। আচ্ছা, সাইটোজেনেটিক্স শুরু করার আগে আমাকে কতগুলো কথা বলতে হবে। নাম্বার ওয়ান, আচ্ছা সবাই জয়েন করুক, ফিরাদ, ওকে, চলো, দেবব্রত, ওয়েলকাম, প্রত্যেককে স্বাগত। তো গতদিনের যে নোটটা আছে, গতদিন যেটা পড়িয়েছিলাম ক্লাসটা, ঠিক গতদিনের ক্লাসটা, গতদিনের ক্লাসটায় কি ছিল প্রত্যেকে দেখো, অর্থাৎ সেট 45, প্রত্যেকে দেখবে সেট 45 হচ্ছে গতদিনের ক্লাসটায় কি ছিল? কোশ্চেনটা হচ্ছে ডিসকাস হাইপারগ্যামি অ্যান্ড হাইপোগ্যামি উইথ দ্য হেল্প অফ সুইটেবল এক্সাম্পলস। এটা কি ইথনোগ্রাফিক এক্সাম্পলস, প্রেসক্রিপটিভ ম্যারেজ, ঠিক আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস। এই কোশ্চেনটা কিন্তু একটা পেটিএন কোশ্চেন এবং 20 মার্কসের কোশ্চেন। ইনকেস ধরো দেখলে এই কোশ্চেনটা 15 মার্কসে চলে আসলো, ইনকেস এক্সামে গিয়ে দেখলে 15 মার্কসে এসছে, সেক্ষেত্রে তোমরা, হ্যাঁ চলো, ওকে, সুদীপ্ত, শ্রাবণী, শুভ্রা, প্রত্যেককে স্বাগত ক্লাসে, চলো, ওকে। মনে করো, প্রত্যেকে ভালো করে দেখে নাও, মনে করো হাইপারগ্যামি অর্থাৎ অনুলোম বা প্রতিলোম যে বিপিবা, ওটা 15 নাম্বার এসছে, তাহলে কোনটুকু পার্ট বাদ দেবে? নোট যারা যারা পেয়েছো, ইংলিশ ভার্সন পেয়েছো, ভালো করে দেখে রাখো। আমি একটু, হ্যাঁ,
কোনটুকু পার্টকে আমরা বাদ দেবো? বিসিএস বা আইএসএ কিন্তু সেম সিস্টেম, দেখো প্রতিলোম ম্যারেজ অনুলোমটা হয়ে গেল, প্রতিলোম ম্যারেজটা হয়ে গেল, প্রতিলোম ম্যারেজের ডায়াগ্রামটা হয়ে গেল। হওয়ার পরে দেখো এখান থেকে আমরা বাদ দেবো, এখান থেকে আমরা এক্সক্লুডিং, ভালো করে দেখে না, যদি 15 নম্বরের আসে এখান থেকে এইটুকু পার্ট আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, ব্যাস ঠিক আছে। এখান থেকে এইটুকু পার্ট আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, কি বলেছি বুঝতে পেরেছো? ব্যাস ওকে। এবং বাদ বাকি পার্টটা আমরা সবটাই আমাদেরকে লিখতে হবে, কোনটুকু পার্ট দেখেছি এখান থেকে এইটুকু পার্ট আমাদেরকে লিখতে হবে না, যদি 15 নম্বরের কোশ্চেন আসে। আর যদি 20 মার্কসের কোশ্চেন আসে আমরা পুরোটাই লিখব, কি বলেছি প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো ওকে নেক্সট, তোমরা ভিডিওটা পুনরায় দেখবে যারা যারা নোট পেয়েছো বা যাদের নোট দেওয়া হয়েছে। এবার আমি আমার মেন জায়গাতে চলে আসি, অর্থাৎ আমাদের আমার কোশ্চেনটা কি, কোশ্চেনটা 46। তার আগে একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, প্রত্যেকে অ্যানাউন্সমেন্টটা শুনে রাখো, আগামী 10ই ডিসেম্বর, 10 ডিসেম্বর, আগামী 10 ডিসেম্বর, 10ই ডিসেম্বর সেট 43 এবং সেট 44 বাংলা ইংলিশ বোধ ভার্সান এক্সাম কিন্তু হবে, এবং এটা বাংলা ইংলিশ বোধ ভার্সান এক্সাম হবে, এবং প্রত্যেকের কাছে বক্তব্য, প্রত্যেকে কিন্তু অ্যাক্টিভলি জয়েন করবে, এক্সামিনেশনে অংশগ্রহণ করবে। প্ল্যাটফর্ম কি? গুগল মিট, সেখানে ক্যামেরা অন করে এক্সাম দিতে হবে। আচ্ছা এইবার কি অমিত, চলো ওকে, 17 তারিখ অর্থাৎ আগামী 7 দিন পরে, 17 তারিখ ডিসেম্বর, 17ই ডিসেম্বরে যে এক্সামটা হবে সেটা 4টে নোট লিখতে হবে, খুব সময় সাপেক্ষ, অনেক বড় হবে এক্সাম। যদি এখন থেকে বেশি নোটের এক্সাম না নিই তাহলে কিন্তু সিভিল সার্ভিস ক্র্যাক করতে পারবে না, এটা বাস্তব। 17ই ডিসেম্বরে 4টে নোট, 45, 46, 47 এবং একটা নোট রিভিশন নোট, সেটা বলে দেব। হতে পারে অ্যাডোলেসেন্স পিরিয়ড, হতে পারে ম্যারেজ, ম্যারেজের আগের নোট, হতে পারে টু স্টাডি প্রিভিয়াস নোট, হতে পারে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, হতে পারে সিভিলাইজেশন, সেটা জানিয়ে দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, আগামীকালকের মধ্যে জানিয়ে দেবো, কি বলেছি বুঝতে পেরেছো? এর থেকে কি হবে, তোমাদের রিভিশনটাও চলবে, প্রিভিয়াস গত যে নোটগুলো তোমরা মুখস্থ করে অলরেডি এক্সাম দিয়ে ফেলেছো, সঙ্গে তোমাদের নতুন নোট। প্রেশার না নিলে কিন্তু সিভিল সার্ভিস ক্র্যাক হবে না, মনে রাখবে WBCS এর সিটটাকে 40, 42, 35টা, আর এক্সাম দেয় কতজন নিশ্চয়ই বলতে হবে না আর, ঠিক আছে। চলো 1,15,000 কি হয়েছে, 1,10,000, 15,000 প্রিলিমস দেয়, এবছর মেন দিচ্ছে কত, নিয়ার অ্যাবাউট 4,000, হ্যাঁ কি না, 4,000, 4,500 মেন দিচ্ছে, তাহলে মাত্র কিন্তু সিট থাকে এইরকম এবি গ্রুপ মিলে। টুইন প্রামাণিক্স আর নিউ ব্যাচ কবে স্টার্ট হবে, টুইন মোবাইলে ফোন করো জানিয়ে দেব, ঠিক আছে। চলো ওকে, ফোন করবে জানিয়ে দেব, নাম্বার শেয়ার সেন্ড করে দিলাম, ফোন করবে জানিয়ে দেব ডিটেলস কথা হবে, কি বলেছি বুঝতে পেরেছো? চলো ওকে, আমরা আর দেরি না করে এবার শুরু করবো অস্ট্রালবি। দেখো এখানে কিন্তু যাবতীয় ইংলিশ নোটটা দিয়ে আমি পড়াই, বাংলা নোট তোমাদেরকে দেওয়া হয়, বাংলা নোট তোমাদেরকে প্রোভাইড করা হয়। কোশ্চেনটা ভালো করে দেখো, খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 2020 বা 2021 এর জন্য, ভালো করে দেখো, সেট হচ্ছে 46, এটা কিন্তু এক্সাম আছে 17 তারিখ, মনে রাখবে 17 তারিখ কিন্তু লিখতে হবে, কি বলেছি বুঝতে পেরেছো? 17 তারিখ লিখতে হবে। দেখো কোশ্চেনটা কি বলেছে, রাইট এ শর্ট নোট অন অস্ট্রালোপিথেকাস ইউপিএসসি WBCS এক্সিকিউটিভ গ্রুপ এ অ্যান্ড বি 10 এবং 15 মার্কের জন্য, কি বলেছি বুঝতে পেরেছো? দেখো অস্ট্রালোপিথেকাস, আমি বলেছিলাম অস্ট্রালোপিথেকাস শব্দের অর্থ হচ্ছে এপ ম্যান, কি বলা হয়েছিল নাকি ম্যানটা, বা আমরা বলেছিলাম ফার্স্ট এপ ম্যান। তো এখানে প্রীতম আমাকে জিজ্ঞেস করেছিল যে স্যার ফার্স্ট এপ ম্যান কেন বলা হচ্ছে, ড্রাওপিথেকাস কেন বলা হচ্ছে না, সে নিয়ে বিস্তারিত আলোচনা সেই ক্লাসে হয়েছে। তোমরা কোন ক্লাস, হিউম্যান ইভলিউশনের যে ফার্স্ট ক্লাস আমি বলে দিচ্ছি, কিছুদিন আগে হয়েছে সেই ক্লাসের কিন্তু জায়গায় অস্ট্রালোপিথেকাস পড়ানো হয়েছে। তো অস্ট্রালোপিথেকাস নিয়ে আমি বেশি আলোচনা কিন্তু করব না, একটু বলে দিই
ঠিক আছে, কখন ফোন করব, তোমরা ফোন করবে আগামীকাল, যে কোনো সময় ফোন করো, কোনো অসুবিধা নেই, আগামীকাল ফ্রি আছি। ঠিক আছে, দেখো অস্ট্রাল একটু বলে দিই, অস্ট্রালোপিথেকাসের টাইমিং পিরিয়ডটা মনে রাখবে 5 থেকে 4 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, MYA মানে মিলিয়ন্স ইয়ার্স অ্যাগো। এরা বসবাস করত মেনলি কোথায়, সাউথ আফ্রিকা বা আফ্রিকান যে পার্টটা। এই নোটটার মধ্যে কি কি তোমাদেরকে লিখতে হবে ভালো করে দেখে নেবে কিন্তু, লুসি এই টার্মটা ভালো করে দেখো, লুসি কিন্তু পাওয়া গিয়েছিল ইথিওপিয়াতে, তোমাদেরকে পড়িয়েছিলাম মনে আছে তো, হ্যাঁ কি না? দেখো অস্ট্রালোপিথেকাসের মধ্যে আমাদের যে মানুষের সিরিজ, অর্থাৎ আমি যদি একটুখানি কালার, আমরা আমি যদি একটুখানি যদি মেন জায়গায় চলে যাই, সেখানে আমরা দেখব প্রথমে এসে বিবর্তনের, প্রথমে এসে দাঁড়াও কালার একটু বাড়িয়ে নি, হ্যাঁ বিবর্তনের প্রথমে এসে কি ড্রায়োপিথেকাস, তারপরে এসেছে কি বলো, তারপরে এসেছে রামাপিথেকাস, শিবাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস এসছে, ভালো করে দেখো এরা কিন্তু এসেছে। ঠিক তার উপরে যিনি এসেছেন, এই সরি শিবাপিথেকাস কেনিয়াপিথেকাস, কেনিয়াপিথেকাস এসেছে, এর ওপরে যিনি এসেছেন তিনি হচ্ছেন অস্ট্রালোপিথেকাস, যাকে নিয়ে আজকে আমাদের নোট, হিউম্যান ইভলিউশনের প্রত্যেকটা নোট কিন্তু ইন্ডিভিজুয়ালি পেয়ে যাবে। তাহলে অস্ট্রালোপিথেকাস আমাদের নোট, তাহলে অস্ট্রালোপিথেকাস হচ্ছে 5 থেকে 3 মিলিয়ন ইয়ার্স অ্যাগোতে প্রথমে এরা এদের দেখতে পাওয়া গিয়েছিল। এদের মাথা অত্যন্ত ছোট, সেটা কি 500 থেকে 530 সিসি বলেছিলাম, বা ওজনে 0.530 কেজি, অর্থাৎ 530 গ্রাম ওয়েট করলে। এবং শুধু তাই না, আমাদেরকে যেটা দেখতে হবে, দেখো অস্ট্রালোপিথেকাস সের মাথার সাইজটা এখানে দেওয়া আছে, এবং দেখো লেখা আছে বোথ হিউম্যান লাইক এবং এপ লাইক ক্যারেক্টার অস্ট্রালোপিথেকাসের মধ্যে আছে। কি বলেছি, বুঝতে পেরেছো? এপ লাইক যেমন বৈশিষ্ট্য অস্ট্রালোপিথেকাসের মধ্যে আছে, তেমনি কিন্তু হিউম্যান লাইক বৈশিষ্ট্য অস্ট্রালোপিথেকাসের মধ্যে আছে। চলো নেক্সট, এবার আমরা দেখবো কি লেখা আছে। নেক্সট আমাদের আছে এই, এটা আঁকতে হবে মাস্ট। এইবার অনেকের মধ্যে চিন্তা পড়ে গেল, যেমন মৌ, মৌ আঁকতে পারে না, মৌর খুব চিন্তা যায় স্যার আমি আঁকতে পারছি না। আঁকতে পারছি না বললে হবে না, আঁকা তোমাকে প্র্যাকটিস করতে হবে, যারা যারা পাচ্ছ না আঁকা প্র্যাকটিস করতে হবে, কারণ এটা পিকচারটা কিন্তু 2D পিকচার। এবং মনে রাখবে অ্যান্থ্রোপোলজি কেন এত ফেমাস, মনে রাখবে অ্যান্থ্রোপোলজি ফেমাস হচ্ছে ডায়াগ্রাম আছে, পিকচার আছে এবং কিছু কিছু ফিগার, পিকচার ফিগার ডায়াগ্রাম, এগুলো দিয়েই কিন্তু আমরা অ্যান্থ্রোপোলজি নোটটাকে কমপ্লিট করা। একটা হিস্ট্রি নোট পাতার পর পাতা লিখে যাবে কি, এটা কিন্তু খুব সহজে আঁকা যায়। কিভাবে আঁকবে ভালো করে দেখো, একটা প্লেন 2D পিকচার রেখে দেবে, কিচ্ছু নয় কিন্তু, ব্যাস একটুখানি চোখ, এটা শুধু প্র্যাকটিসের উপরে। দেখো মুখটা দেখো অবিকল চলে আসছে, কিছু আছে তোমরাই বলো, আমাকে বলতে হবে না, তুমি বলো আমি কেমন আঁকছি বলো, ব্যাস এই দিয়ে এই উঠে গেল। কারণ এদের মাথা ছোট, চোয়াল পাটটা বড়ই ভারী, হ্যাঁ কি না? একটুখানি দেখিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে আঁকতে হবে, ব্যাস কিছুই কিন্তু নয়, অত্যন্ত সহজ সরল। আমার পেনে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে ব্যাস ঠিক আছে, তো চোখটা এই, কিচ্ছু দেখতে হবে না, কিন্তু অবয়বটা বাড়িতে 3 থেকে 4 বার প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? অবয়বটা কিচ্ছু না, 3 থেকে 4 বার শুধু প্র্যাকটিসের বিষয়, 3 থেকে 4 বার প্র্যাকটিস করলে কিন্তু অবয়বটা হয়ে যাবে। দেখো অনেকটা চলে এসছে, খুব সুন্দর করে আঁকতে হবে, কি খুব সুন্দর না, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা আঁকতে হবে 30 সেকেন্ডে, খুব সুন্দর করে আঁকতে হলে আর এই জীবনে সিভিল সার্ভিস ক্র্যাক হবে না, এই ছবিটা আঁকতে হবে 30 সেকেন্ডে। বাড়িতে প্রত্যেককে বলছি 17ই ডিসেম্বর এক্সামিনেশন দেওয়ার আগে এই ছবিটা প্রত্যেক দিন আঁকবে। তাহলে আজকে 8 তারিখ, 17ই ডিসেম্বর, তার মানে হাতে আছে এখনো 9 দিন, তার মানে এই পিকচারটা 9 বার আঁকবে, 5 বার দেখে দেখে আঁকবে, 3 বার না দেখে আঁকবে, দেখবে অটোমেটিক দেখবে পিকচারটা হয়ে যাবে। এবং স্টপওয়াচ চালু করে আঁকবে, যেন 30 সেকেন্ড
থেকে 40 সেকেন্ডের বেশি যেন সময় না নেয়। যদি মনে রাখো করো কারোর এই ছবিটা আঁকতে 2-4 মিনিট লেগে যাচ্ছে, 2 থেকে 4 মিনিট লেগে যাচ্ছে, তাহলে কিন্তু তার কিন্তু WBCS কিন্তু বা UPSC কিন্তু কোনোদিন কিন্তু ক্লিয়ার হবে না। যে কথাটা বললাম এটা কিন্তু অমূল্য রত্ন, মানে অমূল্য রতন, এটা কিন্তু আসল কথা বুঝতে হবে। কারণ তোমাদের হাতে এমনি সময় কম, কারণ মনে রাখবে 3 ঘন্টা পরীক্ষা 180 মিনিট, হাতে আছে কত রে বাবা, হাতে আছে 200 নাম্বার। তো এমনি সবসময়ের জন্য মনে রাখতে হবে যে 15 নাম্বারের নোট লেখার জন্য 10 থেকে 11 মিনিট, তাহলে এই ছবিটা অন্তত 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, 30 থেকে ম্যাক্সিমাম 40 সেকেন্ডের মধ্যে। কি বলেছি বুঝতে পেরেছো সোহেব? এইরকম অবয়ব আঁকতে হবে, অবয়ব, ওই জন্য 2-ডাইমেনশনাল পিকচার দেওয়া আছে। কি বলেছি, কে কে বুঝতে পেরেছো, কে কে বুঝতে পারোনি বলো? অমিত বুঝতে পেরেছো? আপনি কি বেঙ্গলি ভাষার নোট দেন? হ্যাঁ। কিভাবে কন্ট্যাক্ট করবো? SS ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে? আগামীকাল সৌরভ কেমন আছো? ভালো আছি। আগামীকাল কিন্তু অবশ্যই ফোন করো, ঠিক আছে? চলো, ওকে। আচ্ছা, আমাদের কিন্তু 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, তার মানে প্রথম পার্টটা বুঝতে পারছো, এটা ইন্ট্রোডাকশন পার্ট অ্যাবাউট অস্ট্রালোপিথেকাস। অবশ্যই বাংলা ভাষার নোট দেওয়া হয়, বোধ ভাষার নোট দেওয়া হয়, শুধু বাংলা নয়, ইংলিশ বাংলা বোধ ভাষার নোট দেওয়া হবে, ঠিক আছে? চলো, ওকে। আচ্ছা, ওকে, নেক্সট হচ্ছে, আচ্ছা এইবার আমরা দেখব, এটা আমাদের হয়ে গেল, খুলিটার পিকচারটা আমাদের হয়ে গেল। এইবার নেক্সট আমরা কি দেখবো দেখো, নেক্সট আমরা কতগুলো বিষয় আমাদেরকে দেখতে হবে। প্রথম কথা, গ্রাসাইল ফর্ম আর রোবাস্ট ফর্ম, অস্ট্রালোপিথেকাসে দুখানা ফর্ম হয়। এবার আমরা দেখব এই যে অস্ট্রালোপিথেকাসকে, আমরা দেখো এখান থেকে সোজা চলে যাচ্ছে রামার পরে অস্ট্রালোপিথেকাস, ভালো করে দেখো, এটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস। কি বলেছি বুঝতে পেরেছো? আর নিচে কে ছিল? নিচে ছিল রামাপিথেকাস। এখান থেকে একজন বেরোচ্ছে সেটা অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস। ভালো করে দেখে না, একটু কঠিন টঠিন কিছু নয়, এই 2-4টে নাম মনে রাখতে হবে আর কিচ্ছু না। আর অস্ট্রালোপিথেকাস বইসি, এই পেটিয়ান জিনিস আর কিচ্ছু নেই, যা দেখতে পাচ্ছ চোখের মধ্যে কিছু নেই। এই দুজন কি হয়ে গিয়েছিল? এই দুজন হয়েছিল বিলুপ্ত, ব্যাস এই মনে রাখতে হবে, এই দুজন হয়ে গিয়েছিল বিলুপ্ত। কি বলেছি, মাথায় ঢুকেছে না ঢোকেনি? ব্যাস সেটাই বলেছে, দেখো বলেছে কি, রোবাস্ট ফর্ম অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস, দুটো নিচে আন্ডারলাইন করবে, অস্ট্রালোপিথেকাস এ বইসি আর অলসো রেফার টু অ্যাজ দ্য রোবাস্ট অস্ট্রালোপিথস, অর্থাৎ এরা রোবাস্ট ফর্ম। কি বলেছি বুঝতে পেরেছো না পারোনি? দেখো, টেম্পোরাল মাসেল হুইচ ইজ অলসো চিউইং, এই রোবাস্ট ফর্মটায় এদের যে, আমাদের যে হিউম্যান ব্রেন, আমাদের যে মাথা, মাথার মধ্যে টেম্পোরাল পার্ট আমরা কাকে বলছি একটুখানি দেখে রাখো ভালো ভালো করে। এই যদি হিউম্যান যদি ব্রেন যদি হয়, এটা যদি হিউম্যান যদি ব্রেন যদি হয়, তাহলে এটা হচ্ছে মনে রাখবে ফ্রন্টাল লোব, এটা হচ্ছে প্যারাইটাল লোব, এইটা হচ্ছে অক্সিপিটাল লোব, এটা হচ্ছে টেম্পোরাল। অর্থাৎ আমার এই যে মাথা তোমরা দেখতে পাচ্ছ, আমার এই মাথাটি কানের ওপরে এই দুটো লোব, এই দুটো পোর্শনকে বলছি আমরা কি টেম্পোরাল লোব, এই টেম্পোরাল লোবে থেকে কি টেম্পোরাল মাসেল। কি বলেছি বুঝতে পেরেছো? চলো, ওকে, দেখো, আচ্ছা সব দেওয়া আছে। হোয়াট ইজ অলসো কল্ড গ্রাসাইল ফর্ম, মনে রাখবে গ্রাসাইল ফর্ম হচ্ছে অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস, যেখান থেকে আমরা এসেছি, যেটা সোজা চলে গেছে কি টুডেস ম্যান, আজকের মানুষ বা মডার্ন ম্যান, যেটা রূপান্তরিত হয়েছে। জিনিসটা পরিষ্কার না পরিষ্কার না? ভালো করে দেখো, টুডেস ম্যান বা মডার্ন ম্যান, এই অস্ট্রালোপিথেকাস থেকে সোজা চলে গেছে কোথায়? আজকের মডার্ন ম্যান, মনে রাখবে সেটা কোন ফর্ম, সেটা গ্রাসাইল ফর্ম, ঠিক আছে? দেখো গ্রাসাইল মিন্স স্লেন্ডার, ঠিক আছে? দেখো প্যালেন্টোলজি যাকে বলা হচ্ছে কি, আচ্ছা দেখো, আচ্ছা প্যালিও অ্যান্থ্রোপোলজি যাকে বলা হচ্ছে কি, জীবাশ্ম নির্বিদ্যা, মনে রাখতে হবে ইজ ইউজ দ্য অ্যান্টোনিম রোবাস্ট, এই রোবাস্ট অ্যান্টোনিমটাকে ইউজ করা হতো। চলো, ওকে, লুসি, লুসির কমন নেম কি অ্যান্থ্রোপোলজি নে, AL 28801, এটা কোথাও পাবে না কিন্তু,
AL এগুলো কিন্তু অনেক রাত জেগে খুব পরিশ্রম করে বানানো নোট, মনে রাখবে। কোন জায়গার সাথে কিন্তু এই নোটগুলো খুব কষ্ট করে পরিশ্রম করে বহু রাতের কষ্টের সম্পদের ফল। হ্যাঁ, আমাকে ফোন করো, ঠিক আছে? SS তোমার নামটা তো আমি জানি না, আমাকে অবশ্যই তুমি ফোন করো। কি বলেছি বুঝতে পেরেছো? আগামীকাল আমাকে ফোন করবে, ফোন করলে ডিটেলস আলোচনা হবে, ঠিক আছে? চলো, ওকে। আচ্ছা দেখো, এর এই লুসির আর একটা নাম কিন্তু মনে রাখবে, দেখো দিনকেশ মনে রাখবে কিন্তু। অলসো মিস ইউ আর মার্ভেলাস, তুমি অপূর্ব বা তুমি দুর্দান্ত। লুসি অস্ট্রালোপিথেকাস অ্যাফ্রেন্সিস, দেখো লেখা আছে, এটা প্রত্যেকটা কিন্তু আন্ডারলাইন করতে হবে। অস্ট্রালোপিথেকাসের নিচে আন্ডারলাইন অ্যাফ্রেন্সিস, এটাই মনে রাখতে হবে, কিচ্ছু না। অস্ট্রালোপিথেকাস অ্যাফ্রেন্সিস লুসি, অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস গ্রাসাইল, আর কিচ্ছু না। আর মনে রাখতে হবে কি, অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস রোবাস্ট, এই তিনটে জিনিস মনে রাখতে হবে। মনে রাখলে আমাদের সব পরিষ্কার। কি বলেছি বুঝতে পেরেছো? সব কিছু পরিষ্কার হয়ে গেল। চলো ওকে, নেক্সট এবার আমরা দেখব, দেখো ডায়াগ্রাম, ডায়াগ্রামটা কার? দেখো ডোনাল্ড সি জোহানসন, জোহানসনের দেওয়া ডায়াগ্রাম। আমাদের যে হোমিনিডি, আমাদের যে হোমিনিডি, আমরা হোমিনিডির আন্ডারে পড়ছি, একটা অস্ট্রালোপিথেকাস একটা হোমো, অর্থাৎ হোমো হ্যাবিলিস, অর্থাৎ আমাদেরটা পড়ে যাচ্ছে। কিন্তু তোমরা যেন হ্যাবিলিস লিখবে না, হ্যাবিলিস এনেছিল কিন্তু LSB লিকি, মনে রাখবে, সায়েন্টিস্ট, এবং তার ওয়াইফ মেরি লিকি। তোমাদের এখানে আছে জোহানসেন, ওই জন্য তোমরা অস্ট্রালোপিথেকাসটা নিয়ে আসবে। কি বলেছি বুঝতে পেরেছো? চলো ওকে, ওই জন্য তোমরা ডাইরেক্ট হোমোটা লিখবে, আর কিচ্ছু লিখবে না। অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস, অস্ট্রালোপিথেকাস অ্যাফ্রেন্সিস, অস্ট্রালোপিথেকাস রোবাস্টাস। কি বলেছি বুঝতে পেরেছো? আচ্ছা জামিউল মোমিন, মনে হচ্ছে আজকে ক্লাস করছে না ও। জামিউল কারা কারা আছো ক্লাসে? জামিউল একটা কথা বলেছিল, আমি যেদিন অস্ট্রালোপিথেকাস পড়েছিলাম, স্যার থ্রি ব্রাঞ্চ থিওরি কি বলেছিল মনে আছে? আমি বলেছিলাম যখন নোট দেব তখন বলে দেব, কি বলেছিলাম মনে আছে তো? ও হয়তো রেকর্ডেড পরে দেখে নেবে, দেখে নিলে ভালো করে দেখো। একটা কি, একটা হচ্ছে মনে রাখবে আফ্রিকানাস, যেটা হচ্ছে মনে রাখবে গ্রাসাইল ফর্ম, এটা একটা ব্রাঞ্চ। অ্যাফ্রেন্সিস এটা হচ্ছে লুসি, এটা একটা ব্রাঞ্চ। আর রোবাস্টাস এটা হচ্ছে রোবাস্ট ফর্ম, এটা একটা ব্রাঞ্চ। অর্থাৎ এটা হচ্ছে কি, থ্রি ব্রাঞ্চ থিওরি। কি বলেছি বুঝতে পেরেছো? চলো ওকে, নেক্সট দেখবো, দেখো জিওগ্রাফিক্যালি ডিস্ট্রিবিউশন। এই পিকচারটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট পিকচার। ছোট করি একটু, আফ্রিকার ম্যাপটা অবশ্যই আঁকতে হবে, এই ম্যাপ আঁকতে হবে, প্র্যাকটিস করতে হবে। অ্যান্থ্রোপোলজিতে 80% নাম্বার কিন্তু ক্যারি করা যায় বলে রেখে দিলাম। আমার কাছে যারা যারা পড়ো, তারা যদি একটু খেটে পড়াশোনা করো, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি প্রত্যেকটা নোটগুলোতে মোর দ্যান কিন্তু 70% নাম্বার তোমাদের হাতের মধ্যে চলে যাবে। মনে রাখবে 60% নাম্বার পেলে মানে তোমার ইন্টারভিউ, কিন্তু ইন্টারভিউ ঘরে তুমি পৌঁছে গিয়েছো। আর মোর দ্যান 60% মানে কিন্তু তোমার, তুমি গ্রুপে অফিসার। মোর দ্যান 60 মানে 60 থেকে একটু বেশি পেতে হবে। তোমার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 70 থেকে ISA যদি তুমি আমার নোট লেখো, একদম 80% নাম্বার, পুরো বাধা ধরা, 330+ বলে দিলাম ISA, 330+ মোর, 330+ চ্যালেঞ্জ নেবো, একদম 330+, 320-330 মানে 300+ তোমার হবেই হবে ISA। অনেকের হাতের লেখার উপর কিছুটা ডিপেন্ড করে। হ্যাঁ স্যার, হ্যাঁ জামিউল মনে আছে তো, তুমি বলেছিলে স্যার থ্রি ব্রাস থিওরি কি? আমি বলেছিলাম কি পরে বলবো, কি বলেছিলাম মনে আছে তো? ইয়ে স্বর্ণ সায়ন্তী চট্টরাস কেমন আছো বলো। হ্যাঁ এই হচ্ছে আসল ব্যাপার। আচ্ছা আফ্রিকার ম্যাপটা তো আঁকতে হবে, এই অবয়বটা আঁকতে হবে, একে কোন কোন জায়গাটা চিহ্নিত করবে, সব জায়গা চিহ্নিতকরণ করতে হবে না। দেখো একটা করবে চাঁদ, একটা করবে লেক তুরকানা, ভালো করে দেখো লেক তুরকানা, একটা করবে দেখো ওল্ড দুবাই জর্ড, এটা করবে, আচ্ছা টাং করবে, যেগুলো বক্স করছি নীল কালার করে দিচ্ছি, আর কিছু করার দরকার নেই, ব্যাস আর কিচ্ছু লাগবে না। একটা চাঁদ করবে, একটা টাং করবে, টাংটা খুব জরুরি, যাকে বলে টাং বেবি, হ্যাঁ কি না? অস্ট্রালোপিথেকাসের নাম কি, টাং বেবি, টাংটা ওই জন্য দিলাম, টাং বেবি করবে, ওল্ড দুবাই করবে, আর করবে রিফ্ট ভ্যালির এই পোর্শনটাকে এইভাবে দেখিয়ে দেবে, এইভাবে দেখিয়ে দেবে, জাস্ট হালকা করে।
সবকিছু এই মিডিল আওয়াজ এগুলো কিচ্ছু করতে হবে না, এগুলো কিচ্ছু করতে হবে না। তাহলে যেগুলো নীল কালার দিলাম সেগুলো করবে। নাম্বার ওয়ান এক নাম্বার দিয়ে দিলাম, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর, এই এই নোটটা আছে কিন্তু তোমাদের এক্সাম আছে, 17ই ডিসেম্বর আছে তোমাদের এক্সাম। যারা যারা আমার কাছে ক্লাস করছো বর্তমান, মনে রাখবে তোমাদের মান্থলি 8টা করে ক্লাস থাকে, তার মধ্যে 2টো করে ক্লাস পাবলিক করা হয়। আজকের ক্লাসটা পাবলিক আছে, কি বলেছি বুঝতে পেরেছো? এগুলো প্রত্যেকটা পেমেন্ট ক্লাস, কিন্তু আজকের ক্লাসটা পাবলিক আছে, যেন সবাই, অনেকেই যারা অ্যান্থ্রোপোলজি নিয়ে যাদের ভয়, যারা প্রত্যেকে যারা জানতে পারে তারা যেন বুঝতে পারে। ওই জন্য 2টো করে ক্লাস মান্থলি পাবলিক থাকে, আজকের ক্লাসটা পাবলিক আছে, কি বলেছি বুঝতে পেরেছো? ওই জন্য দেখো ক্লিপ বলেছি বুঝতে পেরেছো, 17ই ডিসেম্বর এক্সামে কিন্তু আফ্রিকার ম্যাপটা মানে হাতে পাচ্ছ, নদিন নদিনে নবার ছবিটা আঁকবে, জায়গাগুলোকে চিহ্নিতকরণ করবে। এটাও কিন্তু বলে দিলাম ন্যূনতম কিন্তু 1 মিনিটের কম নিতে হবে সময়। যারা যারা আগে প্রথম থেকে ক্লাস করছো তাদেরকে অলরেডি বলে দিয়েছি, কি বলেছি বুঝতে পেরেছো? আচ্ছা অনুলোম প্রতিলোমের বিষয়টা বলে দিই, যখন আসবে অনুলোম প্রতিলোম এইটুকু লেখার দরকার নেই যদি 15 নম্বরে আসে, ঠিক আছে? দেখবে ভুলে যেন যাবে না, প্রতিলোমের যে পিকচার আছে, যে পিকচারটা আমি সেদিন কতদিন পড়েছিলাম, এই পিকচারের ঠিক পথ থেকে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কিন্তু লেখার দরকার নেই। কারণটা কি? কারণটা 15 নম্বরে পড়লে, আর যদি 20 নম্বরে আসে তাহলে অবশ্যই লিখতে হবে। কোশ্চেনটা ভালো করে দেখেছো, ডিসকাস হাইপারগ্যামি অর্থাৎ অনুলোম অ্যান্ড হাইপোগ্যামি অর্থাৎ প্রতিলোম উইথ দ্য হেল্প অফ সুইটেবল এক্সাম্পলস, ইট ইজ অস ইথনোগ্রাফিক এক্সাম্পলস, প্রেসক্রিপটিভ ম্যারেজ রেগুলেশনস, রুলস অ্যান্ড রেগুলেশনস, ঠিক আছে? ওকে চলো নেক্সট। এবার আমরা আমাদের আজকের ক্লাসে চলে আসি। আজকের ক্লাসটা কি আছে? আজকের ক্লাসটা আছে সাইটোজেনেটিক্স। তো জেনেটিক্সের পার্ট অর্থাৎ আমাদের আজকে ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজির পার্ট, ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজির পার্ট। ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজি ন্যাচারালি প্রত্যেকের ক্ষেত্রে খুবই টাফ। কেন তোমরা অনেক বেশি নাম্বার পাবে এই নোট লিখলে? কারণ প্রত্যেকটা নোটে দেখতে পাচ্ছ ডায়াগ্রাম আর পিকচার, ডায়াগ্রাম আর পিকচার। উইদাউট ডায়াগ্রাম ছাড়া কিন্তু তুমি অ্যাপিয়ার করতে পারবে না, এটাই হচ্ছে আসল ব্যাপার। নোটের নোটের নোট কিন্তু হতে হবে ক্ষুদ্র, অর্থাৎ নোট হতে হবে বেশি, পেজ হলে হবে না, কিন্তু প্রচুর লেখা লিখে কিন্তু কিচ্ছু হবে না, নোট সংক্ষিপ্ত হতে হবে এবং সেই জায়গাটায় কি, সেই জায়গাটায় কিন্তু তোমাকে ভরিয়ে ফেলতে হবে, কি বলেছি বুঝতে পেরেছো? চলো ওকে, এই জায়গাটা কিন্তু মাথার মধ্যে নিয়ে আসতে, কারণ তার মানে একটা ছবি পাচ্ছ, 2টো ছবি পাচ্ছ। চলো ওকে, এইবার আজকের কোশ্চেন সাইটোজেনেটিক্স। কোশ্চেনটা কি হবে? হোয়াট ইজ সাইটোজেনেটিক্স? সাইটোজেনেটিক মেথড ডেসক্রাইবস উইথ দ্য হেল্প অফ সুইটেবল এক্সাম্পলস। কোশ্চেনটাকে এটা ইউপিএসসি এবং WBCS এক্সিকিউটিভ গ্রুপ এ অ্যান্ড বি বোথ। কোশ্চেনটা কত? 10 অথবা 15 মার্কসের কোশ্চেন। আচ্ছা এবারে কয়েকটা কথা আমাকে বলতে হবে। এক নাম্বার, আমাদের জেনেটিক্সের পার্টে আমাদের কি কি পড়তে হবে প্রথমেই বলে দিয়েছি, একটুখানি যারা যারা পড়ে এসব তারা একবার ভালো করে শুনে নাও। পড়তে হবে এক নাম্বার হচ্ছে মেন্ডেলিজম, একসাথে আছে কিন্তু মেথডের মধ্যে, এগুলো সব মেথডের মধ্যে। এক নাম্বার হচ্ছে মেন্ডেলিজম, 2 নাম্বার পড়তে হবে টুইন স্টাডি, বিসিএস বা এস এর জন্য সেম, 3 নাম্বার পড়তে হবে সাইটোজেনেটিক্স, আর 4 নাম্বার পড়তে হবে পপুলেশন জেনেটিক্স। কি বলেছি মাথার মধ্যে ঢুকেছে না ঢোকেনি? 4টে পড়তে হবে। টুইন স্টাডির ক্লাস হয়ে গেছে, নোট দিয়ে দিয়েছি, মেন্ডেলিজম ক্লাস হয়ে গেছে, এখনো নোট প্রোভাইড হয়নি, নোট প্রোভাইড হবে। সাইটোজেনেটিক্স আজকে ক্লাস হবে এবং নোট তোমরা ইংলিশ ভাষা দ্বারা নোট পেয়ে গেছো, আর পপুলেশন জেনেটিক্স এখনো নোট দেওয়া হয়নি, নোট দেব, ঠিক আছে? প্রত্যেকটা ব্যাচ কিন্তু হাই স্টাডি না হাই স্পিড ব্যাচ, প্রত্যেকটা দিন কিন্তু 2টো করে 3টে করে নোট আমরা কভার করব। তাহলে এ দেখো সাইটোজেনেটিক্স পড়ার আগে একটা টার্ম সম্পর্কে জেনে নাও, ফিশ। ফিশ মানে কিন্তু মাছ নয়, ফিশ মানে দেখো দেখো ফ্লোরোসেন্ট ইন সেটু, দেখো হাইব্রিডাইজেশন, ভালো করে দেখো। প্রত্যেকটা আমি আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। দেখো সাইটোজেনেটিক্স হচ্ছে জেনেটিক্সের একটা পার্ট। আমরা সাইটো মানে কি বলতে পারি? সাইটো মানে আমরা বলতে পারি সেল, মানে বাংলায় কি বলতে পারি? বাংলায় বলতে পারি কোষ। কি পারি না পারি না তোমরা বলো? সেল মানে কোষ। আমরা ধরো বলি, ভালো করে দেখো, সাইটোলজি। সাইটোলজি মানে কি? সাইটোলজি মানে কোষবিদ্যা। সাইটোলজি মানে কি? সাইটোলজি মানে কোষবিদ্যা। সাইটোজেনেটিক্স ইজ, আচ্ছা এই কিন্তু 47 কিন্তু 17 তারিখে কিন্তু এক্সাম আছে, 17ই ডিসেম্বর বলে দিলাম,
আজকে যারা পড়াচ্ছি 17 ডিসেম্বর কিন্তু এক্সাম নেওয়া হবে, ভালো করে শুনে রাখো। সাইটোজেনেটিক্স হচ্ছে জেনেটিক্স এর একটা পার্ট দেখো, বাট ইট ইজ অলসো পার্ট অফ সেল বায়োলজি বা সাইটোলজি, অর্থাৎ সেল পার্ট মনে রাখতে হবে। যেখানে কি দেখো, ক্রোমোজোমস রিলেট টু সেল বিহেভিয়ার, পার্টিকুলারলি টু দেয়ার বিহেভিয়ার ডিউরিং দ্য মাইটোসিস অ্যান্ড মিওসিস। দেখো, তোমাদেরকে যখন আমি সেল সাইকেল পড়িয়েছিলাম, সেল বায়োলজি পড়িয়েছিলাম, কারণ সেল বায়োলজি পড়িয়েছি প্লাস এক্সামও নেওয়া হয়ে গেছে, কি হয়েছে না হয়নি বলো? অমিত, এক্সাম তো দিয়েছো, সেল বায়োলজিতে এক্সাম দিয়েছো, ইয়েস অর নো? এক্সাম তোমরা দিয়েছো, কারণ সেল বায়োলজির মধ্যে একটাই কোশ্চেন ছিল, হোয়াট ইজ সেল, এটাই বিসিএস এসছে, হোয়াট ইজ সেল, বা এটাই আমাদের আছে সেল ডিভিশন। সো সেল ডিভিশন পড়ানোর সময় আমি তোমাদেরকে, তোমাদের এই সেল বায়োলজি দেখবে ক্লাসটা দেখবে পাবলিক করা আছে, যারা যারা মনে করো সায়ন্তী বা এসএস অনেকেই আছো তোমরা, তোমরা যারা যারা পরে জয়েন করেছো বা সৌরভ, তোমরা কিন্তু ওই ক্লাসের মধ্যে গেলে দেখবে, দেখতে পাবে, দেখবে ভিডিওর মধ্যে কম্প একাডেমি ক্লিক করবে, ক্লিক করার পরে ভিডিওসে ক্লিক করবে, কারণ প্রচুর ভিডিও, তো ভিডিওসে ক্লিক করে নিচে আসলে দেখবে লেখা আছে সেল বায়োলজি, ঠিক আছে? সেল বায়োলজির মধ্যে বিস্তারিত বানো, ওখান থেকে কিন্তু একটা পেটেন্ট কোশ্চেন আর ডিরেক্ট কিন্তু 20 মার্কস থেকে 30 মার্কসের মধ্যে কিন্তু এরকম কোশ্চেন কমন থাকে, বিসিএস 20 মার্কস, আইএসএ 30 মার্কস, কি বলেছি বুঝতে পেরেছো? চলো ওকে, এইবার আমাদের মেন যে জায়গাটা আমরা দেখব, ব্যাস ভালো করে দেখো, একটা ডায়াগ্রাম, পেজ জুড়ে ডায়াগ্রাম দিয়েছি, পেজ জুড়ে কিন্তু ডায়াগ্রাম দেওয়া, ডায়াগ্রামটা কি বুঝতে পারছো? প্রত্যেকে ভালো করে দেখো, একটা টার্ম পাবে ক্যারিওটাইপিং, দুটো টার্ম, একটা হচ্ছে ক্যারিওটাইপ, একটা হচ্ছে ইডিওগ্রাম, ইডিওগ্রাম, ক্যারিওটাইপ, ইডিওগ্রাম, আসি আমরা আলোচনাতে। সাইটোজেনেটিক্স ভালো করে দেখো, এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিএনএ প্রোব, প্রোব মানে কি, যে কোনো কিছু খুঁজে কিছু আবিষ্কার করে, সবসময় করতেই আছে। যেমন এই প্রোবগুলো, এই টার্মটা জেনেটিক্স ইউজ করায় প্রোব, ডিএনএ প্রোব, মনে করো ডিএনএ প্রোবের, এগুলো তো খালি চোখে দেখা যায় না, দেখা যায় না, এগুলো সায়েন্টিস্টদের, এগুলো প্রত্যেকটা কিন্তু স্টেনিং করার ফল, স্টেনিং, হোয়াট ইজ অলসো কল স্টেনিং। আচ্ছা বলো তো, সেলে কি কোনো কি কালার হয়? নিশ্চয়ই কোনো সেলের কোনো কালার হয় না, এগুলো তো বর্ণহীন, কোনো একটা রঞ্জক, মনে করো মিথাইল অরেঞ্জ, অনেক কিছু আছে, যারা যারা যাদের 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 কেমিস্ট্রি অনার্স আছে তোমরা খুব ভালো করেই জানো, তোমরা হচ্ছে যেমন ফিনাইলফথালিন, তারপর তোমার মিথাইল অরেঞ্জ, এগুলো প্রত্যেকটা কেমিক্যাল, এগুলো দিয়ে কোনো সেলকে, এগুলো দিয়ে না, মানে যেগুলো দিলে এমন কিছু কেমিক্যালস আছে যেগুলো সেলের মধ্যে দিলে সেল রঞ্জিত হয়, অর্থাৎ কোনো পিগমেন্ট যখন কোন সেলের মধ্যে দেব তখন সেই সেলটা রঞ্জিত হইবে, ইয়েস অর নো? সেলটা রঞ্জিত হইবে, হওয়ার পরে সেই সেলটা কালার নেবে, কালার খাবে বা কালার নেবে, কালার নেওয়ার পরে সেটা মেটাফেজের যে ক্রোমোজোম, অর্থাৎ মেটাফেজের ক্রোমোজোম বলতে কি, প্রোফেজ, মেটাফেজ বলেছিলাম, মেটাফেজে বলেছিলাম ক্রোমোজোমগুলি মিডিলে অবস্থান করবে, কি বলা হয়েছিল না হয়নি, বিষুবীয় অঞ্চল অবস্থান করবে, তোমাদের ক্লাস পাবলিক করা আছে একবার চেক করে নিও। মেটাফেজের ক্রোমোজোমগুলির সঙ্গে সেই ডিএনএ প্রোবগুলি হাইব্রিডাইজড হবে, কি বলেছে কে বুঝতে পেরেছো? কে বুঝতে পারোনি? আমি যে ডায়াগ্রামটা দিয়েছি, এই ডায়াগ্রামটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এই ডায়াগ্রামটা তোমরা যদি সাইটোজেনেটিক্স এর নোটে দিতে পারো যেভাবে দেওয়া আছে, একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কিন্তু 70-80% নাম্বার কিন্তু হাতের মধ্যে চলে আসবে। যদি 15 মার্কসের কোশ্চেন দেয় 9+ পাবে, 9, 10, 11 এরকম পেয়ে যাবে একদম, কারণ এই ডায়াগ্রাম কোনো বইতে পাবে না, কোথাও পাবে না তোমরা, এই ডায়াগ্রামটা নর্মালি কোথাও তোমরা খুঁজে পাবে না। এই ডায়াগ্রামটা হচ্ছে যারা হায়ার স্টাডিজ করে এমএসসি, সেখান থেকে কিন্তু এই সমস্ত ডায়াগ্রাম এবং যে জায়গাগুলোকে দরকার সেই জায়গাগুলোকে খুব পরিশ্রম করে এই নোট তৈরি করা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নোট। কি হয়েছে ভালো করে দেখো, যেটা হয়েছে ঠিক আছে, আর যারা যারা লাইভ ক্লাস বর্তমান অ্যাটেন্ড করছো না, আর যারা যারা এক্সাম দিচ্ছ না, অথচ যারা অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে বলছি, এক্সাম যারা যারা দিচ্ছ না, তারা নিজের পায়ে নিজে কুড়ুল মারছো,
তারা জীবনেও সিভিল সার্ভিস ক্র্যাক করতে পারবেন, এরকম বলে দিলাম একটা কথা, এটা সত্যি। কারণ আগামী 17ই ডিসেম্বর থেকে তোমরা বুঝতে পারছো না কতটা প্রেশার। বাংলা ভাষা লাস্ট নোট দিয়ে দিয়েছি 46B, 45টা বাকি আছে। ইংলিশ ভার্সন 47 পড়ে গেছে, মনে রাখবে, আজকে 47 পড়ে গেল, আগামীকাল বাংলা ভার্সন পড়বে, পরের দিন ইংলিশ ভার্সন পড়বে 48E, 48E আবার হিউম্যান ইভলিউশনের মধ্যে পড়ে যাচ্ছে। প্রত্যেকটা সেট যে পড়ে যাচ্ছে, সেটগুলো যারা যারা তৈরি না করবে তারা কিন্তু নিজের পায়ে নিজে কুঠারাঘাত করবে। আর আগামী 10 তারিখ প্রত্যেককে বলছি, ইস অ্যান্ড এভরিওয়ান ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে বলছি, তোমাদের আজকে জয়েন হয়েছে সোয়েব, জয়েন হয়েছে আমার কাছে, কোর্স নিয়েছে, তো সোয়েব নিয়ে আজকে দিয়ে মোট WBCS ব্যাচে 50 জন জয়নিং। অনেকে লাইভ ক্লাস করতে পারো না, কারণ অনেকের প্রবলেম থাকে, অনেকে জব করো, বাইরে থাকো, ঠিক আছে, কিন্তু অনেকে সবাই রেকর্ডেড ক্লাস দেখে নাও, ঠিক আছে, এটা এটা খুবই ভালো কথা। কিন্তু এই 50 জন যে জয়নিং, আজ দিয়ে 50 জন জয়নিং, আজ অ্যাডমিশন দিয়ে 50 জন জয়নিং তোমাদের এই ব্যাচে, এই 50%, এরা তোমরা যারা যারা স্টুডেন্টরা যারা যারা ক্লাসটা করছো, এবং প্রত্যেকে চেষ্টা করবে লাইভ এক্সাম অ্যাটেন্ড করা। লাইভ এক্সাম অ্যাটেন্ড না করলে কেউ কোনোদিন সিভিল সার্ভিস ক্র্যাক করতে পারবে না, কারণ লেখার অভ্যেসটা থাকবে, এটা তো ডেসক্রিপটিভ পার্ট, এটা তো MCQ না যে গোল করে বেরিয়ে যাবে। আর মনে করছে আমি নোট মুখস্থ করেছি, হয়ে যাবে, পরীক্ষা ঠিক নামিয়ে দেবো, পরীক্ষায় কোনোদিন নামাতে পারবে না, টাইম দেখবে চচ্চড় করে এগিয়ে আসছে, কোনোদিন নামাতে পারবে না। লিখে দিলাম দীর্ঘ 6 বছরের অভিজ্ঞতা, আজ থেকে নয়, লিখে দিলাম একদম সব কথা, কি বলেছি বুঝতে পেরেছো? চলো ওকে, এইবার দেখো মেটাফেজ যে ক্রোমোজোম, সেই মেটাফেজ ক্রোমোজোমের সঙ্গে DNA প্রয়োগগুলি হাইব্রিডাইজেশন অন স্লাইড, এই স্লাইডের উপরে হাইব্রিডাইজ হবে, একটা কাঁচের স্লাইডের উপরে হাইব্রিডাইজ হওয়ার পরে রেজাল্ট অফ ফিশ প্রত্যেকে একে অপরের সঙ্গে জুড়বে, জুড়ে জুড়ে অবস্থান করবে। কি হবে দেখো, পিকচারটা ভালো করে দেখো, আমি আবার আঁকছি তোমাদের এখানে, আচ্ছা আমি একটু উঁচু করে দিই, ঠিক আছে, এইবার দেখো তোমরা ভালো দেখতে পাবে। দেখো DNA প্রোবের ছবিটা তো ছিল এই, ইয়েস অর নো স্যার? বাড়িতে কিভাবে প্র্যাকটিস করব? বাড়িতে প্র্যাকটিস করতে গেলে তোমার তো প্রপার নোটটা লাগবে, নোট ছাড়া তুমি তো ক্লিয়ার করতে পারবে না বই পড়ে, কারণ আমাদের বাংলা ভাষার বই বলতে কি আছে, আর এম সরকার আছে, ঠিক আছে, আর আছে সমস্ত ওরিয়েন্টালের বইটা আছে, ওগুলো কোনো কাজের না, ওসব বই পড়ে কিছুই হবে না, ওইসব বই আর নোটের মধ্যে অনেক ডিফারেন্স। সম্ভবত ক্লাস করছে শ্রাবণী দত্ত নাকি, শ্রাবণী ক্লাস করছো নাকি? শ্রাবণী তো আসলো, বললো স্যার চলে এসেছি, শ্রাবণী বললো স্যার এসে গেছি, স্যার SMS করেছিল, এই তোমাদের লাইভ চ্যাটে আছে, শ্রাবণী বলছে স্যার আমি একটা বই কিনবো। আমি বললাম তাহলে কেন? বলছে আমি বললাম না কিনতে হবে না, বলছে না স্যার তবু একটা বই কিনবো, বাংলা বই। আচ্ছা কেন আর এম সরকার কেন, আর কি বলবো, আর এম সরকার কিনেছে। কেনার পরে অ্যাডোলেসেন্স পিরিয়ডের একটা নোট দিয়েছি আমি, তা নোটটা যেন পিকচার ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে সেট করা। দুদিন পরে শ্রাবণী আমাকে ফোন করলো, বলছে স্যার, শ্রাবণী কি আছো নাকি? ওই তো আছো, আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার কথা বলছিলাম স্যার, ওটাকে কি করবো? দাঁড়াও তোমাদের যে এক্সাম রিভিউ ক্লাসটা আসুক, তারপর ডিসিশন নেবে। এক্সাম রিভিউ ক্লাস আসার পরে শ্রাবণী ডিসিশন নেবে। তাহলে আর এম সরকারের এই যে নোটটা শ্রাবণী আমাকে বলছে, শ্রাবণী এখন বর্তমান আছে, বলছে স্যার আপনি যে অ্যাডোলেসেন্স পিরিয়ড যে নোটটা দিয়েছেন সেই নোটটা অনেক বেশি এনরিচ, কিন্তু আর এম সরকার অ্যাডোলেসেন্স পিরিয়ড সম্পর্কে লেখা আছে 6-7 লাইন কি 8-10 লাইন লেখা আছে, কিছুই নেই তো স্যার। আমি বলেছিলাম, তোমাকে মানা করেছিলাম যে তুমি নোট বই কিনো না, কারণ বইয়ের মধ্যে কিছুই নেই, তুমি তো বাংলা বই পাবে না, এক নাম্বার। ওই আর কলকাতার বহু টিচার আছে, বহু অ্যান্থ্রোপলজি টিচার আছে, যাও না, একবার ঘুরে এসো, আসলে বুঝতে পারবে। এই ওই তো অমিত আছে, অনেকেই আছে ক্লাসের মধ্যে, বহু অ্যান্থ্রোপলজি টিচার কলকাতায়, মানে ভুড়ি ভুড়ি টিচার ঘুরে বেড়াচ্ছে, যাও এই এই ডায়াগ্রাম পাবে, কোথাও পাবে না। 15 নম্বরের নোট দেখবে 8 পেজ চলে গেছে, 8 পেজ, 9 পেজ চলে গেছে, আর ঠেসিয়ে লেখা, মানে মানে একটা নোটের মধ্যে একদম গ্যাদার করা নোট, লিখে লিখে পুরো গ্যাদার করা, যাও না লেখো না, 11 মিনিটে নোট শেষ করো, সব শেষ হয়ে যাবে, দেখবে কিচ্ছু হবে না। দেখবে 200 নম্বরের মধ্যে দেখবে ওইসব নোট লিখবে, দেখবে 200 নম্বরের মধ্যে দেখবে 70 নম্বরও লিখে শেষ করতে পারোনি, অ্যাটেন্ড করতে পারোনি, নাম্বার পাবে 40। এ জীবনে BCS ক্র্যাক হবে না, এটাই তো গল্প, এটাই হচ্ছে গল্প। কারা পাচ্ছে? পাচ্ছে প্রত্যেকে নিজে খেটে তৈরি করছে,
অথবা যারা এই রকম নোট পাবে তাদেরই হবে, কারণ নোট তো নোট হতে হবে সংক্ষিপ্ত, নোট আমার বড় করে, কারণ আমার হাত হচ্ছে এটা একটা, এটা একটা মেশিন নয়, ঠিক আছে, এটা আমাদের একটা রক্ত মাংসের শরীর, আর আমাদের হাতের স্পিড হাই স্পিড নয় প্রত্যেক, কারণ তোমরা যারা বিসিএস ক্যান্ডিডেট তারা এমনি এমসিকিউ পড়ে পড়ে বা প্র্যাকটিস করে করে তাদের ডেসক্রিপটিভ লেখা থেকে তারা দূরে আছো, ওই জন্য তোমাদের জন্য লাইভ এক্সাম নেওয়া হচ্ছে, মান্থলি চারটে এক্সাম, কোন কম্পা একাডেমি ছাড়া কোথায় নেওয়া হয় মান্থলি চারটে এক্সাম, তুমি আমাকে দেখাও তো, দেখাতে পারবে না, প্রত্যেকটা মাসে চারটে করে এক্সাম, সেই চারটে এক্সামের জন্য চারটে অ্যান্থ্রোপোলজি রিভিউ ক্লাস পাবে, এই মাসে এক্সাম 10 তারিখ, আজকে 8 তারিখ, কাল বাদে পরশু দিন এক্সাম হবে, আবার 17 তারিখে এক্সাম, আবার 26 তারিখে এক্সাম ফেলা হবে, প্রত্যেকটা উইকে উইকে একটা করে এক্সাম নেওয়া হবে, এবং এবার থেকে এক্সামে থাকবে চারটে করে নোট লিখতে হবে, দুটো করে না, এতদিন পর্যন্ত দুটো করে, ইভেন এই 10 তারিখেও দুটো নোট নোট লিখতে হতো, কিন্তু আগামী 17 তারিখ থেকে চারটে করে নোট লিখতে হবে, মানে লিখে লিখে এমন ভাবে প্র্যাকটিস করিয়ে নেবো না, পরীক্ষায় গিয়ে সবার হাত বন্ধ বা সবাই চিন্তা করছে কি হবে কি হবে, তোমার হাত কন্টিনিউয়াস চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, ঠিক আছে, পদক নিয়ে আসতে হবে, 42টা সেটের মধ্যে দিব্যেন্দু সর্দারের স্টুডেন্ট কিন্তু থাকতে হবে, এই হচ্ছে আসল ব্যাপার। তাহলে এবার জায়গাটা বলো, প্রপার নোট না থাকলে কিন্তু ক্লিয়ার করা যাবে না, এটা কিন্তু আসল বক্তব্য, নোট ছাড়া কিচ্ছু হবে না, কিন্তু শুধু নোট হলে না, নোটটাকে বুঝতে হবে, দেখো পিকচারটা কিরকম আঁকবে, এই প্রবের পিকচারটা কিরকম আঁকবে বুঝতে পেরেছো, প্রত্যেকে দেখো এই যেটা এঁকেছে এইটা কিন্তু, এটা কিন্তু এই হবে, হ্যাঁ ব্যাস এই হবে, এইটা একটু ডিপ কালার করে দেবে, আর প্রত্যেকে অপশন আর পেন্সিল দিয়েই আঁকবে, কি বলেছি মাথায় ঢুকেছে প্রত্যেকের, ইয়েস অর নো, ব্যাস হলো, হবে না হবে না, চলো ওকে, কিচ্ছু নেই নোটের মধ্যে। দেখো এইবার আমরা আসি, আমরা সাইটোজেনেটিক্স আমরা পড়ব কেন, দেখো আমাদের আমাদের সাইটোজেনেটিক্স পড়ার আমাদের কারণটা কি, সাইটোজেনেটিক্স আমাদের সিলেবাসে দিয়েছে কেন, দেখো সাইটোজেনেটিক্স বলতে আমাদের সেলের মধ্যে, এটা সম্পূর্ণ হচ্ছে সেল বায়োলজির একটা অংশ, সেল বায়োলজির অংশ, তাহলে এটার মধ্যে যেটা আছে ভেরি 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 ইম্পর্টেন্ট, সেল বায়োলজির মধ্যে হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু, আমাদের কিছু সেলের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, কিছু ডিজিজ আছে, সেই ডিজিজগুলোকে চিহ্নিতকরণ করা এবং সেই ডিজিজ নিয়ে স্টাডি করা এবং কিভাবে এর প্রতিকার করা যায় সেই প্রতিকার, কেন আমরা ডিএনএ প্রোবটাকে নিচ্ছি, কেন আমরা ডিএনএ প্রোবটাকে স্ট্রেনিং করছি, স্ট্রেনিং করার অর্থ হচ্ছে কালার দেওয়া, অর্থাৎ ডিএনএ প্রোবের একরকম কালার, সেই ক্রোমোজোমের আর একরকম কালার, দুটোই কালারের যখন মিক্স হচ্ছে তাহলে আমাদের চোখে আমরা শনাক্ত, আমরা আইডেন্টিফাই করতে পারবো, আমরা আমরা আইডেন্টিফাই করতে পারবো, না হলে আদারওয়াইজ আমরা আইডেন্টিফাই করতে পারবো না, জিনিসটা ক্লিয়ার না ক্লিয়ার, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট গুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, কি বলেছি বুঝতে পেরেছো, এই জায়গাটাকে কিন্তু মাথার মধ্যে ধরে রাখতে হবে, তাহলে চলো ওকে, নেক্সট আমাদের আর একটা কথা বলে দিই, যারা যারা বর্তমান ক্লাস করছো ঠিক আছে, কোনো কেউ যেন কারোর সাথে কোনো সমঝোতায় যাবে না, এক নাম্বার, তুমি কিন্তু তোমরা যারা যারা পেমেন্ট করে ক্লাস করছো তারাই ক্লাস করবে এবং নোটগুলোকে কিন্তু খুব সুন্দর করে মেনটেন করবে, নোট যেন হাত ছাড়া করবে না, আমি ইনস্টিটিউটের নাম করছি না, শিলিগুড়ির একটা প্রখ্যাত ইনস্টিটিউট, একটা ছেলে পড়েছে, তার নাম হচ্ছে, নামটা বলে দিচ্ছি, কালীপদ সরকার, গত বছর সেই নোট নিয়ে বর্তমান শিলিগুড়ি সেই ইনস্টিটিউট কিন্তু চালাচ্ছে, ওই জন্য এত মার্কিং, এত মার্ক দেওয়ার অর্থ এই, তার জন্য লালবাজারে কেস হয়েছিল, সেখানে তারা তাদেরকে হাজির করতে হয়েছে, এই কিন্তু ঘটনা ঘটবে, কারোর সাথে কেউ যেন কোনো সমঝোতায় যাবে না, তুমি পেমেন্ট করছো তুমি ক্লাস করবে, কি বলেছি প্রত্যেকে বুঝতে পেরেছো, অ্যানথ্রোপোলজি পড়িনি আগে তাই বুকটা কিনবো কিনবো করে লাফালাফি করছে না, সে ঠিক আছে, বক্তব্য তুমি না, অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা নিয়ে প্রত্যেকের কেন এত
চিন্তা, কারণ সিভিল সার্ভিস ক্র্যাক করতে গেলে এর উপরে আর কিছু নেই। এক নাম্বার, তুমি পড়ো না, সাইকোলজি পড়ো, হিস্ট্রি পড়ো, যা ইচ্ছা অপশনাল নাও, অপশনাল অ্যান্থ্রোপোলজির উপরে কিছুই নেই, কারণ দ্য নাম্বার অফ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু এই অ্যান্থ্রোপোলজি দিয়ে তারা তাদের সিভিল সার্ভিস বা কে ক্র্যাক করে। সব থেকে সুইটেবল সাবজেক্ট, কারণটা কি? কারণটা আছে ডিরেক্ট কোশ্চেন কমন। এই যে সাইটোজেনেটিক্স দেখো তোমাদের সিলেবাসে আছে, এই যে হোয়াট ইজ সাইটোজেনেটিক্স, দেখো একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে, একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই সিলেবাসটা কিরকম ভাবে আছে। একটুখানি তোমাদের ডিটেলসটা দেখিয়ে দিই, নেটওয়ার্কের একটু অসুবিধা আছে মনে হচ্ছে। চলো ছেড়ে দাও, সিলেবাস নেক্সট দিন দেখিয়ে দেবো, ঠিক আছে? কিভাবে ওরিয়েন্টেশনটা আছে একবার দেখিয়ে দেবো, দেখিয়ে দিতে পারলে একদম তোমরা ক্লিয়ার বুঝতে পারতে, সিলেবাসের ওরিয়েন্টেশন কিভাবে আছে দেখলেই তোমরা বুঝতে পারতে, ঠিক আছে? নেক্সট দিন দেখিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। কি বলেছি বুঝতে পেরেছো? 4 মাসে কভার করতে পারবো সুদীপ্ত। আচ্ছা এক এক করে অ্যান্সার দিচ্ছি দেখি। সুদীপ্ত দেবব্রত ঘোষ একদম ঠিক বলেছিল, সিভিল সার্ভিসে অ্যান্থ্রোপোলজির গুরুদেব, এক না না গুরুদেব আমি নই, বক্তব্য সেটা নয়, গুরুদেব আমি নই। চলো আসলে স্যার আমি অ্যান্থ্রোপোলজি পড়তে, আচ্ছা আর একটা কথা বলে দিই, ঠিক আছে স্যার, স্যার ম্যাক্সিমাম দেখি অ্যান্থ্রোপোলজি নিয়ে সিভিল সার্ভিস ক্র্যাক, এক্স্যাক্টলি ইউপিএসসিও 4 মাসে, আচ্ছা 4 মাসে কি, হ্যাঁ 4 মাসে। দেখো প্রথম কথা, অপশনাল সাবজেক্ট অ্যান্থ্রোপোলজি পড়ার রুলস এবং নিয়ম কি, অ্যান্থ্রোপোলজির কোন বই সঠিক বই কি তুমি পড়তেই পারো কনসেপ্টের জন্য, এমবার এমবার, তো এমবার এমবার তোমার পড়ে কিছু হবে না। পিয়ারসনের বই আছে এমবার এমবার, তো এমবার এমবার পড়ে তুমি কি করবে, তোমার দরকার কি খাদ্য, ফুড, তোমার ফুড কি, তোমার ফুড হচ্ছে বেসিক নোট, এটা এই যে সেট 47E, এটা হচ্ছে তোমার ফুড। এবার কি এই ফুডকে বোঝার জন্য বেসিক কনসেপ্ট, কি বলেছি বুঝতে পেরেছো, এই ফুডকে বোঝার জন্য বেসিক কনসেপ্ট যেটাকে তোমাকে একদম ক্লিয়ার করে রাখতে হবে, এটা হচ্ছে আসল জায়গাটাকে কিন্তু ধরে রাখতে হবে, নোট মুখস্থ করতে হবে, নোট পড়তে হবে, ক্লাস নোট ওরিয়েন্টেড ক্লাসটা কি আছে সেই ক্লাসটাকে দেখতে হবে। যারা যারা প্রথম অ্যান্থ্রোপোলজি, কারণ অ্যান্থ্রোপোলজি এমন একটা সাবজেক্ট, আমি আমার ছিল অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টের কি থাকে না অপশন অ্যান্থ্রোপোলজি, তারা তাদের গ্রাজুয়েশনে বা তারা তাদের মাস্টার্সে, তো যখনই তাদের গ্রাজুয়েশনে অপশনাল থাকে না সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে তাদের তারা ভাবে নতুন করে একটা সাবজেক্টটাকে কিভাবে আমি তৈরি করব। হ্যাঁ নতুন করে একটা সাবজেক্ট তৈরি করা খুব কঠিন এক্সেপ্ট অ্যান্থ্রোপোলজি। তুমি যে মনে করছো আমি বিসিএস পড়ছি, ঠিক আছে ভেরি গুড, আমি হিস্ট্রি নিয়ে বিসিএস প্রিলিমস ক্লিয়ার করছি বা আমি হিস্ট্রিতে মেন্সে লিখব, আমি হিস্ট্রি অপশনাল নিই, না হবে না, ওটা ওয়ার্ল্ড হিস্ট্রি এসে যাচ্ছে, কারণ অনেক বেশি লিখতে হয়, তোমরা নোটগুলো দেখলে বুঝতে পারবে পাতার পর পাতা লিখে যেতে হবে পাতা, এত হবে না। অ্যান্থ্রোপোলজি খুব কুইকলি ক্র্যাক করতে হবে, দেখো এইটুকু নোট 15 মার্কসের নোটের মধ্যে কি আছে, দেখো নোটটা আমি ছোট করছি এক পলকে যেন বুঝতে পারো, নোটটা ছোট করে দিলাম, দেখো এখান থেকে এই, দেখো এখান থেকে এই, আচ্ছা একটা পেজ জুড়ে পুরো ডায়াগ্রাম আছে, ঠিক আছে এইটুকু লেখা, একটা পেজ জুড়ে ডায়াগ্রাম হয়ে গেছে, ব্যাস 3 পাতা হয়ে গেছে, 3 পেজ কত যদি 10 মার্ক বা 15 মার্কের জন্য কমপ্লিট, 3 পাতা তোমায়, তুমি অনায়াসেই তুমি, আমার টার্গেট কি, আমার টার্গেট তোমার, তুমি বড় বড় নোট পড়ে কি হলো, তুমি প্রচুর বড় বড় নোট পড়লে, ঠিক আছে বড় বড় নোট পড়লে তোমার হাতটা তোমার মেশিন না, তুমি 200 নাম্বারের মধ্যে অ্যান্সার করলে কত, 80 নাম্বারের অ্যান্সার করলে 3 ঘন্টা টাইম পেরিয়ে গেল, এমনি তো তোমরা অন্য জায়গায় প্র্যাকটিস করবে না বাড়িতে লিখে, 80 নাম্বারের প্র্যাকটিস করে 80-র মধ্যে পেলে কত, বা তুমি মনে করো তুমি 100 নাম্বারের নোট লিখে শেষ করতে পারবে না, এই ঘটনা অমিতের হয়েছিল,
এই ঘটনা অমিতেরও হয়েছিল, একজন আমরা নোটলিকে তুমি শেষ করতে পারবে না, না হলে কি হবে তোমার, এইবার তুমি তার মধ্যে পেলে মনে করো 50, তা দুটো ব্যাপারে 50-50-100 অ্যানথ্রোপোলজি জীবনেও ক্লিয়ার হবে না। অ্যানথ্রোপোলজি ক্লিয়ার করতে গেলে কি করতে হবে, করতে হবে এই যে 200 যে মার্ক আছে, এই 200 মার্কেরই আমি টার্গেট করব। আমার নোট হবে ছোট সংক্ষিপ্ত, সেই জায়গাটায় পিকচার ডায়াগ্রাম ব্যাস, আমার টার্গেট থাকবে 200। তা 200 আমি যদি টার্গেট করি, আমার নোট হবে 3 পেজ, 15 নম্বর নোট হবে 3 পেজ, আমি তার বেশি যাবই না। তার আমার তো পিকচার গুলো কি, আমার ডায়াগ্রাম গুলো কিসের জন্য, আমার নাম্বারটাকে ক্যাপচার করার জন্য, নাম্বারটাকে তোলার জন্য। কি আমি ঠিক না বেডি, তুমি বলো। অমিত একজন এক্সপিরিয়েন্স স্টুডেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। এইটুকু জায়গা যদি মাথার মধ্যে থাকে যে কেউ শেষ করতে পারেনি, শেষ করতে পারবে না তো, এটা তো মেশিন নয়, আমি তো আগেই বলছি আমাদের হাটটা তো আর মেশিন নয়। তো অনেক কথা বললাম কারণ অনেক কথা বলার দরকার আছে বা জানার দরকার আছে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা অলরেডি এই পর্যন্ত, নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের ফ্রাইডে নাকি, আজ তো মঙ্গলবার নাকি স্যার? মেনলি কোন পেপারের ওপর বেশি নাম্বারটা আসে, পেপার ওয়ান নাকি পেপার টু? দেখো এই রে 200+200, তো বেশি নাম্বারটা আসে না তো, পেপার তো 200+200, সেম নাম্বার তো 400 নাম্বার। আর আইএসএ কত? আইএসএ 250+250। আমাদের আমরা প্রেশার দেব বেশি প্রেশার পেপার ওয়ানে, আমাদের প্রেশার থাকবে বেশি পেপার ওয়ানে। পেপার টুর কোশ্চেনটা কি, পেপার টুর কোশ্চেনটা একটা পেটেন্ট পেটেন্ট ব্যাপার স্যাপার, কি বলেছি, প্রেশার থাকবে পেপার ওয়ানে, এটা মনে রাখবে, জোর থাকবে প্রেশার ওয়ানে। আমি করিয়ে নেবো তোমাদের ওসব পেপার ওয়ান পেপার টু, তোমাদের ভেবে হবে না, তোমাদের ভাবনা চিন্তা কি শুধু, তো গতদিন কিন্তু এক্সাম তুমি দাওনি বলে দিলাম, সব মনে থাকে, কে কি এক্সাম দিচ্ছে না দিচ্ছে সিরিয়াসলি সব মনে থাকে আমার, কয়েকজন এক্সাম দেয় খুব সিরিয়াসলি। তো এক্সামের মধ্যে হচ্ছে শুভ্রা দেয়, শ্রাবণী দত্ত দেয়, অনন্যা দেয়, তারপরে জামিউল দেয়, এরা খুব ভালোভাবে এক্সামটা দেয়, দেবব্রত দেয়, অরুণ মাঝে মাঝে দেয়, মৌ দেয়, ঠিক আছে, অমিত দেয়, এরা অনেক, এরা খুব ভালো স্টুডেন্ট, এরা এভরিডে এক্সাম অ্যাটেন্ড করার চেষ্টা করে, ঠিক আছে। যারা যারা এক্সাম অ্যাটেন্ড করছো না, তারাও, তাদেরকেও বলছি প্রত্যেকটা সেটা কমন কোশ্চেন থাকবে, আমার কোশ্চেন কমন থাকবে, স্যার আমরা দয়ের প্রবলেম হয়েছিল, কমপ্লিট করতে পারবে না এসএস। যদি মনে করো তুমি অ্যানথ্রোপোলজি নিজের মতো করে তৈরি করবে, তাহলে কল করো আগামীকাল, এখনো অ্যাডমিশান চলছে, চাইলে অ্যাডমিশান নিয়ে নিতে পারো, এবং ক্লাসটা সম্পূর্ণ করতে হবে, নোট মুখস্থ করতে হবে, নোটটাকে লিখতে হবে, এভরি প্রত্যেকটা উইকে 4টে করে এক্সাম দিতে হবে নোটের, 4টে করে নোট দেওয়া মানে প্রায় 80 নাম্বারের এক্সাম দিতে হবে। তা 80 নাম্বারের এক্সাম দেওয়া মানে মোটামুটি ধরো 3 ঘন্টা ক্যামেরা অন করে এক্সাম দিতে হবে, কারণ আমি না হলে তোমরা শেষ করতে, 3 ঘন্টায় 80 নাম্বার, কারণটা কি, প্রথমে বাড়িয়ে দিলাম, এই সরি 3 ঘন্টায় নয় 1.5 ঘন্টা, 145 নম্বর ভূমি 1.5 ঘন্টা দেবো সময়, 1.5 ঘন্টা করে এক্সাম হবে, কিন্তু তাও বলে তাও কিন্তু তোমরা 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে পারবে না, ওই জন্য লিখিয়ে 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 বারবার তোমাদেরকে সেই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করছি, নাহলে কিন্তু পারবে না। কি বলেছি বুঝতে পেরেছ? অবশ্যই দেবে, প্রত্যেককে বলছি দেবে। আর এসএস আমাকে ফোন করো, আজকের ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট ক্লাস আগামী ফ্রাইডে, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো, আগামী ফ্রাইডে প্রত্যেকের সঙ্গে দেখা হবে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো।